فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. বরকাতো সম্মানিত বোন জিজ্ঞেস করছিলেন বাচ্চাদের কখন আদব শিখাবো বার কিছু সম্মানিত বোন ছোট থেকেই বাচ্চাদের ছোট থেকেই জ্ঞান বুদ্ধি যখন তার হবে যে বুঝতে পারছেন যে তার জ্ঞান বুদ্ধি হয়েছে ওই সময়তে যেমন খাবার দিবেন তাকে ওই সময়তে ডান হাতে খেতে বলবেন এরপরে যদি জ্ঞান বুদ্ধি হয় সালাম দিতে বলবেন কেউ আসলে পারে সালাম দিতে বলবেন আত্মীয় স্বজন কেউ আসলে এইভাবেই আপনি সালাত পড়ছেন সাথে নিয়ে তাকে নেবেন সে যেন সালাত পড়ে এক কথা এভাবেই তার জ্ঞান বুদ্ধি যখন হবে আর পিতামাতা ভালো হলে ছেলেরাও তার অনুসরণ করবে আপনি সালাত পড়বেন সালাতে নেবেন এইভাবে মোটামুটি যখন যেটা বুঝতে পারেন সে সময়তে ইনশাল্লাহ আর সালাতের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাত বছর বয়স হলে ওই সময়তে সালাতের জন্য ছেলেরা হলে মসজিদে নিয়ে যাবে বাবা আর মেয়েরা বাড়িতে আর দশ বছর হলে সালাতের জন্য বলা হয়েছে না পড়লে মারবে ওই সময়তে বিছানা পৃথক করে দেবে এভাবে আল্লাহ আলাম।